বাবা টিনা দিল্লি গেছে তোমরা দেখতে পেয়েছো টিনা দিল্লি গেছে কী করতে গেছে গো টিনা দিল্লিতে ঘন্টা দুয়েকের কাজ বললো ওই ঘন্টা দুয়েক তিনিকের কাজ ঘন্টা দুয়েক তিনেকের কাজ দিল্লিতে কী জানি কী করতে গেছে তোমরা ভাবো কী করতে গেছে যাই হোক দেখো এই তোমরা পৃথিবী বলো বা ধরা বলো যাই বলো না কেন তাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না কারণ এটা সত্যি কথা দেখো সে যদি আমাদের সেবক দাদাকে সমস্ত ভিতরকার ইনফরমেশান দিয়ে হেল্প না করতো আজকে এই লেভেলের জয়টা মানে জয়ের দিকে আর এক পা হেঁটে যাওয়া আমরা মনে হয় পারতাম না এটা খুব ধ্রুব সত্যি কথা তার কারণ হচ্ছে ভিতরের সমস্ত ইনফরমেশান ধরাই তো সেবক দাদাকে দিত ধরা কি দেখ সবাই এখন ইঙ্গিত করতে পারছি কিন্তু দেখ তুই সেবক দাদার সাথে কথা বলতিস এবার সত্যিটা বলেই দে যে সেবক দাদাকে ইনফরমেশানগুলো তুই দিতিস দেখ এবার কিন্তু পাবলিকও সব বুঝে যাচ্ছে হয়তো আমরা আর লুকিয়ে কোনো কাজ নেই সেবক দাদার সাথে তুই কথা বলতিস সেটা পরিষ্কার সবাই জানতে পেরে গেছে তাহলে সেবক দাদা ভিতরকার এত ইনফরমেশান জানলো কী করি তোদের ওই সো কল্ট কি কী স্টেপ নিচ্ছে তারপর কোন স্টেপটা নেওয়া দরকার এইভাবে এগোলে এর পরের পদক্ষেপটা কী হবে এগুলো তো তুই সব সেবক বলতিস ফোনে ফোনে তোর সাথেই তো সেবক দাদার ভাই বোনের সম্পর্ক ছিল তুই তো তোর দাদাকে সব বোন হয়ে বলে দিতিস কী রে তোর দলের লোকেরা জানে না এই যে বলে দিলাম না এবার দোলাই করো তোমাদের হাতে তুলে দিলাম সমস্ত ইনফরমেশান সব সেবক দাদা পেত বুঝতে পেরেছ চলো আমার পাটে এইটুকখানি আমি আর এই নিয়ে বেশি কিছু বলবো না তোমরা দোলাই করো এবার পরের কথা পরের কথা হচ্ছে যে থার্ড সেপ্টেম্বর আমি সকালের ভিডিওতেই বলেছি থার্ড সেপ্টেম্বর ইকোড সার্ভিস অ্যাপ প্রত্যেকের হাতে হাতে মানে ফোনে ইনস্টল করে রাখতেই পারো তোমরা তোমরা দেখবে থার্ড সেপ্টেম্বর একটা ইয়ারিং ডেট ছিল থার্ড সেপ্টেম্বর আর তোমরা জানো হাইকোর্টের বেশিরভাগ শুনানিতেই কিন্তু ইয়ারিংয়ে কিন্তু সাধারণত ক্লায়েন্ট ছাড়া মানে ধরো এই যে বেচু এই যে টিনু এদের কাউকে কিন্তু সঙ্গে সঙ্গে বারবার যেতে হবে না যাওয়ার দরকার পড়বে না কারণ কেন না এগুলো একটা স্পেশাল পারমিশন থাকে যে লয়ার যারা আছেন তারাই সেই ব্যাপারগুলো হ্যান্ডেল করবেন ব্যাপারগুলো হচ্ছে এইরকম ধরনের তো সেই ক্ষেত্রে টিনা যায়নি টিনা দরকার পড়েনি টিনা যায়নি কারণ তার লয়ার সেই ব্যাপারগুলো সামলে নেবেন এইগুলো ব্যাপারগুলো আছে তো সেই ক্ষেত্রে থার্ড সেপ্টেম্বর কি এমন ঘটনা ঘটেছিল যে থার্ড সেপ্টেম্বরের পর থেকে এত গুল হলো মুখার্জি ম্যাডামকে ব্যবহার করতে হলো কী ভেবেছিল মুখার্জি ম্যাডাম এর ভিতর আছে না না মুখার্জি ম্যাডাম থাকেনি আর যদি মুখার্জি ম্যাডাম নাই থাকতো মুখার্জি ম্যাডামকে দিয়ে সেবক দাদাকে বলা না করিয়ে কী হলো কিছুই হলো না আমি তো আগেও বলেছি মুখার্জি ম্যাডাম নিজের নিজের যে এত বড়ো বিপদে পড়ছেন সেটা উনি নিজেই ভাবতে পারেননি উনি নিজে এতটুকু টের পাননি উনি এত বড় ফিল্ডে আর সেবক দাদা কুই সেবক দাদার নাম তো লোকে জানেই না এই ইউটিউবে কজন জানি সেবক দাদাকে সেবক দাদার এরিয়ার লোক জানতে পারে কিন্তু তার বাইরে থেকেও কেউ জানার কথা নয় কিন্তু এই মুখার্জি ম্যাডাম উনি ওনার তো চ্যানেল আছে ফেসবুকে আছে কত কি কত নাম উনি কত বছর ধরে কাজ করে আসছেন তাও মুখার্জি ম্যাডাম নিজের অশনি সংকেত মানে বিপদের সংকেতটা মুখার্জি ম্যাডাম পে আয়নি পানি নি আগে থেকে আর আগে থেকে যদি পেতেন তাহলে এত বড় বিপদে পড়তে হতো মুখার্জি ম্যাডামের এত নাম ডাক তাও মুখার্জি ম্যাডামকে কলঙ্কের কাল লেপে দিল তাহলে সেবক দাদা তো সেখানে তুচ্ছ অতি নগণ্য যাই হোক এখানে সেবক দাদা কোনো মতেই আমি আবারও বলছি প্রত্যেকের ক্ষেত্রে সেবক দাদা এখানে কাউকে কোনো ক্লারিফিকেশান দেওয়ার কোনো জায়গাতে নেই আমি অন্তত একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে বলবো না আছে তার কন্ট্রোভার্সি চ্যানেল না আছে তার সে না না কোনো কন্ট্রোভার্সি করে বেঁচে খায় অর্থাৎ তার কাজ হচ্ছে টিনার লিগাল টিমের হয়ে পরামর্শ দেওয়া তো সেই ক্ষেত্রে টিনাকে সঠিক পথে চালনা করা তো সেই ক্ষেত্রে সে দাদা নিজের কাজের মাধ্যমে বুঝিয়ে দেবে আমরা স্টেপ বাই স্টেপ দেখব আমাদের ফোকাস হচ্ছে টিনা বাচ্চাটাকে পাচ্ছে কিনা বাকি চুলোই যাক বকদাদা কী করছে বাইরা দাদা কী করছে ঘোড়া দাদা কী করছে দাদা কী করছে আমার দেখা দরকার নেই আমি দেখবো একটাই টিনা বাচ্চাটাকে কি মানে কোন স্টেপে এগাচ্ছে ঠিক যাচ্ছে কিনা আমি আবারও আগেও বলেছি টিনার পয়সা মার যাচ্ছে কিনা সেবক দাদা কত পয়সা টিপিয়ে খাচ্ছে কি গিলে খাচ্ছে কি টিনার কাছ থেকে চুরি করে নিচ্ছে কি চিন্তাই করে নিচ্ছে সেগুলো টিনা বুঝবে টাকা পয়সার ম্যাটার একটা ছোট বাচ্চা ছেলেও বোঝে তার হাত থেকেও দশটা টাকা ঝট করে কেড়ে নিতে তুমি পারবে না হাতের মোটর করে টিপে ধরে রেখে দেবে না এটা আমার আর সেখানে টিনার কথা তো বাদই দাও এত তো নয় যথেষ্ট বয়স আছে তো সেই ক্ষেত্রে সেটা তার ব্যাপার টিনা দেখবে যে সেবক দাদা তাকে ফাঁসাচ্ছে কী তাকে চিন্তাই করছে কী তাকে বদনাম দিচ্ছে কি কী করছে টিনার যখন কোনো মাথা ব্যথা নেই আমারও মাথা ব্যথা নেই ছিল না আর নেই ছিল না থাকবেও না পরিষ্কার কথা একদম ক্লিয়ার কাট কথা আর কিন্তু এটাও বলবো আমি সবার কথা শুনি কিন্তু আমি বলবো আমি আমার নিজের কথা আমি আমার নিজের কথা বলবো কন্ট্রোভার্সি করছে বলে করছি বলে মাথা কিনে নিই নিই যাকে যা খুশি নোংরা কথা ভুল কথা এটা ওটা বলে দিলাম কারণ আমার মনে হয় যে মুখ থেকে যদি বার করে ফেলি ওটা ফিরিয়ে নেওয়াটা খুব টাফ খুব টাফ ভবিষ্যতে আমি তার দিকে চোখে চোখ দিয়ে কথা বলতে পারবো না অতএব খুব ভালো করে না জেনে না বুঝে একটা মানুষকে বলাটা উচিত নয় আমি বেচু ক্ষেত্রেও তাই করি বেচুকে সবাই বলেছিল বেচু বিয়ে করে নিয়েছে আমি কিন্তু বলেছিলাম না বেচু বিয়ে করে নিই তার কারণ হচ্ছে বেচুর ঘাড়ে অতগুলো মাথায় নেই যার নামে ফোর নাইনটি এইট কেস চলছে যার নামে এই চলছে ওই চলছে সে যদি বিয়ে করতে পারে না কখনো বিয়ে করতে পারে না এবার আসি পরের কথা আজকে এতগুলো মানুষ বেচুর লিগাল টিম এত এগিয়ে আছে সো কল্ড বলছে নাকি এই করে রেখে দিয়েছি ওই করে রেখে দিয়েছি এই করেছি ওই করেছি ভাই এত যখন করিয়ে রেখেছো পিছন ফিরে তাকাচ্ছ কেন কে টিনাকে দয়া করতে বলেছে তোমাদের কে বলেছে বেচুকে দয়া করতে বেচু মানে বেচুকে কে বলেছে দয়া করতে টিনাকে আর কেই বা এই সোকলকে বলেছে যে টিনার দিকে ঘুরে তাকাতে টিনা একটা মা তার সাথে রফা হচ্ছে কোথায় সুপ্রিম কোর্ট কি হাইকোর্ট কি বসিরহাট কোর্ট এসব আদালতের মাধ্যমে যদি রফা করতে পসার হয় সেখানে কোর্ট আদালত তাকে ডাকবে এসো তোমার সাথে আমি রফা করতে হবে রফা করাবো তোমার হাজব্যান্ডের সাথে কিন্তু টিনা কোথায় গেছে টিনা গেছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এরপর কোন কোর্টে গেছে আই ডোন্ট নো বলতে পারবো না টিনা মসিরহাট কোর্টে গেছে এখানে গেছে ওখানে গেছে আদালত তাকে বলবে টিনা আদালতের কাছে আর্জি জানিয়েছে যে আমি আমার সন্তানকে চাই এই 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 সব কিছু জমা করলাম এবার ওই পরে করে বেচু পরিষ্কার কথা কিছুদিন আগে একটা মেয়েকে কন্ট্রোভার্সিতে আনা একটা মেয়েকে দেখানো একটা মেয়েকে নিয়ে ভিডিও করা এগুলো কে করেছিল বেচু করেছিল তাই তো বেচু করেছিল চাইল্ড কমিশন বুঝে নেবে চাইল্ড কমিশন বুঝে নেবে বেচুকি করে খাচ্ছে কারণ বেচুকে তো খাবারের একটা সোর্স অফ ইনকাম দেখাতে হবে বেচু ব্লগার সেটাও কিন্তু ইনকাম সোর্স অফ ইনকামের মধ্যে বেচু পড়ছে কারণ বেচুকে যদি কোটি লাখ লাখ টাকার ভিডিও মানে টাকাও আসে ইউটিউব দেখে সেটার জন্য কিন্তু ভবিষ্যতে যার যেমন ইনকাম তার উপর কিন্তু ফাইল করা খুব দরকার মানে আমরা ভারতীয় নাগরিক আমাদের প্রত্যেকে সোর্স অফ ইনকামকে না একটা ফাইল করে রাখা খুব দরকার তার কারণ কেন না আমি আমার দেশকে আমার রাজ্যকে আমি নাগরিক হিসেবে আমি কখনো ধোকা দিতে পারি না আমি ট্যাক্স দিচ্ছি সরকারকে আমি এটা দিচ্ছি এবার ব্যাংকের মাধ্যমে যেহেতু টাকা পয়সা ঢুকছে এনা তেনা ঢুকছে সোর্সের মধ্যে সেগুলো এবার ট্যাক্স তো আমাদের একটা কাটেই যখন ইউএসএ থেকে আসে যখন আমাদের ফরেন থেকে আসে ফরেন কান্ট্রি থেকে যখন টাকা আসে তখন তো একটা হয়ই মিন এটা নিয়ে আমি ডিটেলসে কিছু বলছি না পাতি কথা আইটি ফাইল এগুলো মানুষের করে রাখা উচিত তো সেই ক্ষেত্রে এগুলো তো একটা সোর্স অফ ইনকামের মধ্যে দেখা হবে এই সোর্স অফ ইনকামের মধ্যে বেচু যখন ভিডিও করছে তো ভিডিওর মধ্যে বেচু কী করছে না করছে সকল লোক করে রাখছে টিনার ভিডিওতে যদি লোকে চোখ রাখে চাইল্ড কমিশন যদি চোখ রাখে যে মা চরিত্রহীন কি মা জঘন্য অনেকে বলছে না যে মা চরিত্রহীন মা জঘন্য মা ডাইনি মা এই মা ক্রস মা এই সেই সেগুলো যদি আইন আদালত দেখে তাহলে বেচুর ভিডিও তো দেখবে বেচুর ভিডিওতে কী করে বেড়াচ্ছে হিসেব মতো তো তাই দেখা দরকার তাই তো তাহলে থার্ড সেপ্টেম্বর কি এমন ঘটনা ঘটেছিল যে ঘটনার পর তরি ঘড়ি সে তাকে চিনার পাশ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান পাতা হলো এতগুলো মাস আগের কথা ফোনের কথা তো সেই কথা এডিট করে করে জুড়ে জুড়ে বা নর্মাল কথাবার্তা কনভার্সেশান সেগুলোকে তোলা হলো সেগুলোকে দেয়া হলো ওগুলো তো ফালতু করেছিল কোনো কাজেই লাগতো না তার কারণ একজনের কাছে থাকলে আর একজনের কাছেও তো কথা থাকবে তবে ওই যে বললাম থ্যাংকস টু ধরা থ্যাংকস টু পৃথিবী যাই বলো না কেন কারণ ওইদিকে কী হচ্ছে না হচ্ছে সেগুলো বিস্তারিতভাবে সেবকদাতাকে সব কিছু বলে জানানোর জন্য অনেক উপকার করেছে ধরা কিন্তু প্রচুর উপকার করেছে ধরা কিন্তু খারাপ মানুষ নয় অনেক উপকার করেছে এদিককারের মানুষদের খুব পরিষ্কার করে বলে দিলাম এবার হচ্ছে পরের কথা পরের কথা হচ্ছে রফার তো কোনো প্রশ্নই আসছে না রফার কোনো প্রশ্নই আসছে না যাদের কাছে আইন এত হাতে যারা কিছুতেই বলে দিয়েছে মাকে সন্তান দেবে না ভালো তো এটাতে একটা খেলা চলছে কারণ এটা তো কন্ট্রোভার্সি নয় এটা সমালোচনা নয় এটা চলছে খেলা এটা চলছে কনস্পিরেসি ষড়যন্ত্র তো ষড়যন্ত্র যখন চলছে ভালো তো ষড়যন্ত্র তোমাদের মতো করে তোমরা চালিয়ে যাও কে বলেছে যে মানবাধিকার কর্মী হয়ে একটা মাকে সুযোগ দিতে কেউ তো বলেনি টিনা বলেছে যদি সেরকমই হতো টিনা তো কবে গিয়ে এই মানবাধিকার কর্মীর পা ধরে কাঁদতে শুরু করে দিত আমার ছেলেকে পাইয়ে দাও আমি রপা করতে রাজি আছি আমি করতে রাজি আছি করেছে কিছু বলেছে কো পে থেকে বলছে আমাকে ফোন করো আমাকে ফোন করো কি ভাই হ্যাংলার মতো কতবার বলেছে মানুষ হ্যাংলামি করে করে কথা বলে হ্যাংলামি করতে নেই লোকে হাসবে হ্যাংলামি করতে নেই লোকে বলবে হ্যাংলা সারা ভিডিওতে সারা লাইভে বারবার আমাকে ফোন করতে পারে আমাকে এই করতে পারে ভাই বল বলার আগেও তো মানুষের একটা লজ্জা লাগে যে আমি বারবার হ্যাংলার মতো প্রত্যেক বলে যাই আমার সাথে রফা করো রফা করো এতে তো আমি নিজেকেই নিচে নামাচ্ছি খুব স্বাভাবিক ব্যাপার টি তো ঘুরেও দেখে না ঘুরেও দেখে না মোছেও না আমরা পাতি কথায় যাকে বলি মো না পরিষ্কার কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে বারবার এগুলো বলা মানে তো হাস্য কৌতুক মানুষ নিজেই বোঝে না যে কি বললাম নিজেকে হাসির পাত্র করে দিলাম খিল্লি করে দিলাম কিছুই বোঝে না আর আমি আগেও বলেছি যে ফাটা বাঁশ ঢ্যাপঢ্যাব ঢ্যাপঢ আওয়াজ হবেই হবে টিনা বেশি বকে না হালকা কথায় বুঝিয়ে দেয় এখন আর টিনার ওই কিছু মনে হয় না টিনাকে নিয়ে কে পেছনে আলোচনা করলো কে দুটো গাল দিল কে কী করলো টিনা এখন বুঝে গেছে মুখে নয় কাজে করে দেখাতে হবে মুখে কথা আমি বলবো না কাজ যখন হবে তখন পাবলিক এমনিই বুঝবে টিনার কাজ হচ্ছে ব্লগার ব্লগিং করা সে ব্লগিং দেবে কারণ মুঠো অন্য টিনা যদি না পায় একবেলা কেউ তার পকেট থেকে দুটো টাকা খরচ করে টিনার মুখে খাবার তুলে দিয়ে আসবে না টিনার জগৎটাকে বুঝে গেছে যখন একটা মেয়ে স্বামীর বাড়ি থেকে পরিত্যক্তা হয়ে যায় না স্বামী যখন তাকে পরিত্যক্ত মানে তক্ত বা তক্তা যাই বলো কেন তক্ত তক্ত জাপারে করে দিচ্ছে তো তখন একটা মেয়ে বুঝে যায় যে দুনিয়াটা একটা মেয়ের কাছে কতটা কঠিন যে রক্ষাকর্তা সেই যখন মানে রক্ষক সে যখন ভক্ষক হয় তখন একটা মেয়ে বুঝে যায় যে না বুঝবে সে নিজের জীবনটাকে হারিয়ে ফেলে আর যে বুঝবে সে ঘুরে দাঁড়াতে শেখে আমাদের টিনা ঘুরে দাঁড়াতে শিখেছে টিনা বুঝে গেছে নিজের জীবন দিয়ে বুঝে গেছে যে বাঁচতে হবে মাথা উঁচু করে বাঁচতে হবে নিজেকে লড়াই করতে হবে নিজেকে সময়ে গলা তুলতে হবে যখন মনে হবে গলা তুলব যখন মনে হবে সিম্পলভাবে চলব কৈফিরত তাকে দেবো কৈফিয়ত কখনো মুখে দিতে নেই কৈফিয়ত পরিস্থিতি সময় কৈফিয়ত দিয়ে দেবে তো নিজেকে চুপ থাকতে হয় ওই বারবার বারবার ঢেরা পেটানো ওটা হচ্ছে নিজের ঢাক নিজে পেটানো নিজের ঢাক তারা নিজেই পেটায় যাদের লোকের কাজকর্ম করবে মানুষ বলবে সেগুলো তো হচ্ছে লোকে ধার পেটাবে তোমার সেটাকে বলা হয় কি সেটাকে এই তো ধরো একটা দোকান আমি জামা কাপড় কিনতে গেলাম আমি গুড রিভিউ দেবো কখন দেবো যখন জিনিসটা খুব ভালো হলো আমার কথা শুনে শুনে আরো পাঁচজন যাবে কিন্তু একটা দোকান যখন দেখবে বহুদিন সেল হচ্ছে না তখন দেখবে ওই রিক্সা করে ঠেলা করে এই করে করে মাইকিং করতে করতে বেরোয় ওই দোকানগুলোর মাইকিং শুনে ঝট করে যাবে না কারণ ওইগুলো না দেখবে বছর খানিকের পুরনো জিনিস বার করে দেবার জন্য মাইকিং করছে এসব এসবো এসব এই ঘটনাগুলো ঘটে বুঝতে পেরেছো এটা হচ্ছে খুব সাচ্চা কথা যে গায়ে মাগবে তা আমার কিছু করার নেই কিন্তু এটা পরিষ্কার কথা পরিষ্কার কথা একদম নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত সমালোচনা তখনই হবে তোমাকে নিয়ে যখন তুমি ওপরে উঠবে তুমি ওপরে যখন উঠবে তখন তোমাকে নিয়ে সমালোচনা হবে সরি আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এখানে সমালোচনা করতে বসেছি নিজের আমি আমার পরিচিতি বাড়াবো বলে আমি সমালোচনা করতে ভালোবাসি বলে এবার দেখো সমালোচনা দুটো অঙ্গ তুমি রাইট ওয়েতে করবে তুমি রং ওয়েতে করবে দুটো দুটো ওয়েতে তোমাকে চুজ করতে হবে তুমি কীভাবে কথাটা বলবে তোমার চোখের সামনে সত্য থাকবে তুমি সত্য দিয়ে কন্ট্রোভার্সি করবে না তুমি মিথ্যে দিয়ে কন্ট্রোভার্সি করবে কোনটায় ভিউজ আছে সেটা তোমাকে ভাবতে হবে এবার সবাই ভিউজের খেলা খেলে কেউ হয়তো ভিউজের কথা না ভেবে সৎপথে কন্ট্রোভার্সি করে এটা তোমার কাছে নিজস্ব অপশান অপশান এ অপশান বি তুমি কীভাবে করবে একদম পরিষ্কার কথা এবার হচ্ছে পরের কথা দেখো অনেকেই তো বলতে পারতো টিনা যদি লোভি হতো টিনা তো অনেকদিন আগেই বলতে পারতো যে আমার বাচ্চা চাই না আমার কিছু দরকার নেই আমার বাচ্চাকে তো আমি নেবই কোনো রকমভাবে আমি ইয়ে করবো তোমার কি বলে বেচুর সম্পত্তির উপর ক্লেম করবো অভিয়াসলি বেচুর যা সম্পত্তি আছে সমস্ত কিছুতে টিনার অধিকার আছে টিনা যদি এখনই ক্লেম করে যে বেচুর সম্পত্তি নেবে টিনা এক্ষুনি বেচুর সম্পত্তি নিয়ে নিতে পারে টিনার কিচ্ছু দরকার নেই বেচুর সম্পত্তি বিক্রি করে দেবে বিয়ে ফিক্স করে দেবে ছেলের মা ভালো থাকবে পরিষ্কার কথা আমি বলছি না যে বাচ্চা বাবার কাছে যাবে না বাচ্চার উপর বাবা মা দুজনেরই উভয়েরই ভাগ আছে উভয়েরই অধিকার আছে ভাগ সরি বলতেও খারাপ লাগছে কী অবস্থা আজকাল মানে বাচ্চারও অধিকার বাচ্চার ওপর বাবা মা দুজনেরই অধিকার আছে ওরা দুজনে ঠিক করে নেবে কে কার কাছে কখন থাকবে কার কাছে কখন বাচ্চা থাকবে পরিষ্কার কথা আর যদি বেঁচু কখনও বিয়ে না করে কোনো মেয়েকে ঘরে রাখে দেখো সে তো স্ত্রীর মর্যাদা পাবে না কারণ আইনত টিনা যতদিন স্ত্রী থাকবে ডিভোর্স না দেবে বেঁচুকে ততদিন এই কোনো মেয়ে যদি ঘরে থাকে আমি কথাই বলছি কোনো মেয়ে যদি ঘরে থাকে বা বেঁচু এনে রাখে বা যদি কোনো এরকম কোনো পরিচয় রাখতে চায় তার কিন্তু কোনো পরিচয় থাকবে না সে অন্য কোনো পরিচয় থাকবে কী পরিচয় সেটা আমি আর একটা ভদ্রবাড়ির বউ হয়ে আমি সেই ওয়ার্ডার মুখে ইউজ করছি না ঠিক আছে এবং বেঁচু স্থাবর অস্থাবর সম্পত্তিতে সেই মহিলার কোনো ভাগ থাকবে না সব থাকবে টিনার অধিকার হ্যাঁ যদি বেচুর আর বেচুর ওই নেক্সট যিনি আসবেন তার যদি কোনো বাচ্চা থাকে তাহলে সে বাচ্চার ভাগ ডাকবে তবে এই ছোট্ট সোনা বাবার ভাগ আগে থাকবে তারপর তার থাকবে এটা ধ্রুব সত্যি কথা আবার টিনারও ভাগ থাকবে কিন্তু সেই মহিলার কোনো ভাগ থাকবে না কারণ আইনত টিনায় কিন্তু স্ত্রী রয়ে গেছে অতএব বুঝতে পারছো তো ডিভোর্স ছাড়া কোনো কিছু সম্ভব নয় তার মানে কি টিনাকে এতবার রপাতে আসতে বলা হচ্ছে শুধুমাত্র ওই বাচ্চার কথাটা সেটেলমেন্টের ব্যাপারে এসে চলো টিনাকে দুদিন দেখতে দেখতে দেওয়া হবে চলো মা একটু দেখে নেবে আর মায়ের কাছে থাক আসা যাওয়া করবে তবে বেচুকে একটু ডিভোর্স দিয়ে দাও প্লিজ বেচুন বিয়ে করার ইচ্ছা হচ্ছে এটার জন্য টাকা হচ্ছে পাবলিক সব বুঝে গেছে পাবলিক সমস্ত কিছু বুঝে গেছে ই কোর্ট সার্ভিস অ্যাপে থার্ড সেপ্টেম্বরের ব্যাপারটা দুদিন ধামাচাপা পড়েছিল এবং এই থার্ড সেপ্টেম্বরের ঘটনাটাকে আড়াল করার জন্যই সেবক দাদার কথা বলা হলো নতুন বাইরে কন্ট্রোভার্সি আনা হলো টিনা পরিষ্কার বুঝিয়ে দিল টিনা কিন্তু আজকে আজকে ডেটে আসবো বিকেলে টিনা ট্রেন আজকে বিকেলে কটা সময় আমি জানি না আজকে বিকেলে না সন্ধ্যে কোনো সময় টিনার ট্রেন কালকে টিনা ফিরবে দিল্লি থেকে টিনা কাল ফিরছে দিল্লি থেকে মানে কাল মানে আগামী কাল মানে কি আজকে বার আজকে হচ্ছে সোমবার আগামীকাল মানে মঙ্গলবার টিনা ফিরছে দিল্লি থেকে তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো টিনা আছে দিল্লিতে ওর নিজের কাজ করতে গেছিলো ইয়েস বন্ধুরা টিনা যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি দিল্লি কিন্তু টিনার যেহেতু সুরাতে যেহেতু টিনার ওই কাজটার ব্যাপার ছিল সেহেতু সুরাতে ওই কাজটা করার পরে ভাবলো যে টিনা এটাই ঠিক করেছিল যে চলো বহুদিন আগে থেকেই তো ওনারা আমন্ত্রণ জানিয়েছেন ইনভাইট করেছেন তো সেই ক্ষেত্রে প্রমোশনের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপর টিনা এই ডেটে দিল্লি আসবে নিজের দিল্লিতে কাজটা সেরে টিনা আবার ট্রেনে উঠে পড়বে এই হচ্ছে মেন কথা বুঝতে পেরেছ আমি তোমাদের বলেছিলাম দু তিন দিনের মধ্যে তোমাদের কাছে আরেকটা বম পড়বে অনেক কিছু তোমরা বুঝতে পারবে অনেকেরই রাতের ঘুম উঠবে পরিষ্কার কথা পরিষ্কার কথা এদের প্রথম থেকে তোমরা দেখবে এদের গলার জোর হচ্ছে বেশি আর গলার জোর কাদের বেশি হয় বলো তো যারা মিথ্যে দিয়ে যায় তাদের গলার জোর বেশি হয় কতবার শুধু যোগ করে দিল যে ফোকলার সাথে আছে ফোকলার সাথে আছে ফোকলার সাথে আছে সত্যি কি ফোকলার সাথে আছে পাবলিক সব বুঝতে পারছে সমস্ত কিছু বুঝতে পারছে অথচ দেখো এদের কি দশা দুটো পয়সার জন্যে এরা মানে এত মানে এরা মানে এদেরকে দেখলে বিশ্বাস করো এরম বাককালে আমি হাফ হাতে দেখিনি এদের যে এরা ড্রেস পরছে সুন্দর গয়নাকাটি পরছে সাজতে যাচ্ছে পার্লার যাচ্ছে এই করছে খাচ্ছে যাচ্ছে মাটন চিকেন অথচ এদের পয়সার এত অভাব ভাই এটা কী এরা কো নিয়েতে পড়ে দুটো পয়সার জন্য রকম আরে ভাই হাওড়া স্টেশনে থালা পেতে বসকে না প্রচুর দয়া বা নন বেঙ্গলি মানুষ আছে আমাদের বেঙ্গালিজ আছে সবাই দেখবে প্রচুর দয়া মানে দয়াশীল মানুষ যারা সবসময় ধম্মকম্ব নিয়ে থাকে তারা তারা অনেক সময় হয় জানি দুশো তিনশো টাকা করেও একেবারে দিয়ে চলে যায় আবার এক একটা থালায় হাজার টাকা করেও দিয়ে চলে যায় হাওড়া স্টেশনের এক একটা যারা মানুষজন যারা ওরকমভাবে অসহায়ভাবে থাকে না তাদেরও দেখবি এলআইসি করা আছে তাদেরও দেখবি পলিসি করা আছে কেন বলতো সেই মানুষগুলো প্রচুর রোজগার করে তোরা ভাত তোরা থালাপিতে বসে দা না আর নাহলে তোদের কিউআর কোডগুলো দিয়ে দে না আমরা তোদেরকে ভিক্ষে দিয়ে দিচ্ছি তোদের যদি এতই টাকা দরকার হয় ছ্যা 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 ছা কী অবস্থা হ্যাঁ টিনা ভি দেখিয়ে দিল লাইভ করে দিল লাইভ মানে কি তোমার লোকেশান মানে ওই লোকেশানে বসে তুমি লাইভ করছো ওই জায়গায় বসে লাইভ করছো দিল্লিতে বসে লাইভ করছে তারপরে ওখানে ফগলা মানে কী দশা এঁ এই ফোগলা বলছে অথচ ওই স্ট্যান্ডার্ড ফোগলার নাকি লো স্ট্যান্ডার্ড নাকি থার্ড স্ট্যান্ডার্ডের ছেলে তো মানে ওই লেভেলের ছেলেটাকেও বিক্রি করে খেতে হচ্ছে তোদের কপাল বলি হারি হ্যাঁ এই নাকি তোদের বড়েরা সব হাইফাই লেভেলে চাকরি করে এই নাকি তোদের এই আছে এই আছে ছেলেমেয়েরা এই করে ওই করে প্রচুর পয়সা ফোগলাকে বিক্রি করে খেতে হচ্ছে ভাই কি অবস্থা ফোকলারও কপাল ফোকলারও কপাল ফোকলাকে বিক্রি করে খাচ্ছেন লে কী অবস্থা এদের সত্যিই কন্ট্রোভার্সি এরা সত্যি তোরা এই ক্রিয়েটার তোরা নিজেদেরকেই নিজেরা প্রমাণ করে দিচ্ছিস দু মুঠো অন্য নিজেদের ক্ষমতা নেই নিজেদের বাড়ির পুরুষেরাও খাওয়াবার ক্ষমতা নেই যে জায়গায় এই পরের বাড়ির মেয়েকে এই করে ওই করে পরের বাড়ির মাকে বাবাকে এই করে পুক চুয়ে তারপর খেতে হচ্ছে সব নির্লজ্জরে তোরা এক একটা হ্যাঁ পিস বড একখানা করে তোরা হ্যাঁ যাক এবার পরের কথায় আসি সেটা হচ্ছে যে তোমরা আপাতত বুঝতেই পেরে গেছো ঘটনা কোন দিকে যাচ্ছে তোমরা আপাতত বুঝতেই পেরে গেছো যারা টিনার ভালো চাও যারা টিনাকে ভালোবাসো দেখো আর একটা কথা বলে দিই কন্ট্রোভার্সি এখানে কন্ট্রোভার্সি দায়ভার কেউ কারোর নেয় না এখানে সবাই সবার মতো করে কন্ট্রোভার্সি করে যে যার বইয়েতে কন্ট্রোভার্সি করে এখানে সবাই স্বাধীন যে যার মতো করে কন্ট্রোভার্সি করতে পারে যা খুশি যে যেমন কন্ট্রোভার্সি করবে তার কথা পাবলিক বিচার করবে পাবলিক বিচার কিন্তু এখানে কন্ট্রোভার্সি লেভেলে বিচার কিন্তু পাবলিক করবে আইনের বিচার যেমন আদালত করবে ইউটিউব করবে না ঠিক সেই রকম ধরনের বিচারটা কিন্তু ইউটিউবের বিচার কিন্তু পাবলিক করবে পাবলিক বুঝ বলবে যে কে ভাল ঠিকভাবে কথা বলছে কে ভুলভাবে কথা বলছে কারণ খাচ্ছে তো পাবলিক পরিষ্কার কথা তোমরা দেখো বলেই আমাদের ভিডিওতে ভিউজ হয় তোমরা দেখো বলেই আমাদের আর্নিং হয় পরিষ্কার কথা সে ব্লগার হোক ক্রিয়েটার হোক যাই বলো অতএব তোমাদের মতামতের ওপর নির্ভর করছে সব কিছু তোমরা যেটা চুজ করবে তোমরা আমার 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 ভদ্র কথা চুজ করতে পারো আবার কারো নোংরা কথা চুজ করতে পারো আমি যুক্তি দিয়ে বলবো সেটা চুজ করতে পারো কেউ জোর করে বলবে সেটা চুজ করতে পারো এগুলো সব জিনিসটা তোমাদের ব্যাপার এখানে আমি মনে করি আমরা প্রত্যেকে কো ক্রিয়েটার এখানে যে যার মতো করে বলবে হ্যাঁ আমি সাজেশন দিতে পারি তো যেমন সেবক দাদা নিয়ে বললাম যে আমি আমার একান্ত ব্যক্তিগত মতামত দিয়েছি আমি কিভাবে ভিডিও করবো এখন আমার ব্যক্তিগত মতামত আমি তোমাদের সাজেশন দিয়ে বলতে পারি বা এটা তোমরা ভেবে দেখতে পারতে আমি তো এটা ভেবে দেখলাম আমি বুঝতে বুদ্ধি করে এটা বললাম অবশ্যই সেখান থেকে আমাকে এটাও উত্তর আসতে পারে যে আমি এক চোখ বা এটাও আসতে পারে যে আমি আমি তো চটি চাটা আমি তো চেটে বেড়াই আমি চেটে গ্রো করি সো বাট এটা আমার কিছু দায় আছে না আমার ইগনোরেন্স পাওয়ার হেভি আছে আমি ছট করে লোকের কথায় বা যাকে তাকে নিয়ে ভিডিও করতেও বসি না এখানে সবাই তো একে ওকে একে ওকে নিয়ে ভিডিও করে বাট আমার আমার রুচিতে পোষায় না আমি যখন মনে করি যে একে নিয়ে আমি বলবো একে নিয়ে আমার বলাটা আমার মনে হচ্ছে বলবো এই মুহূর্তে আমি বলবো তো আমি বলবো আদারওয়াইজ আমি বলি না ঠিক সেই রকম আর টিনার কথাগুলো সত্যি খুব ভালো লাগে টিনা ঠিকই বলেছে চলার পথে যা কিছু আসবে গুজবে কান দেবেন না অবভিয়াসলি তাই গুজব যদি গুজব অনেক কিছু রটবে এবার গুজবে কান টিনার যেটা বক্তব্য টিনা বলে দিল যে গুজবে কান দেবেন না কারণ ওর দায়িত্ব এতটুকুই ওর ভিউার্সদেরকে বলা কারণ ওকেই তোমরা কেউ বলতে পারবে না যে টিনা তুমি আমাদেরকে কিছু বলো টিনা কিন্তু বলে দিল যে গুজবে কান দেবেন না এবার যদি তোমরা গুজবে কান দাও সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার টিনার যেটা কর্তব্য টিনা দিল্লি দিল্লিতে আর দিল্লিতে যেখানে ওয়েটিং মানে ওয়েটিং রুমে আছে যেখানে প্ল্যাটফর্ম এরিয়াতে তো সেখানে টিনা সেখানে ভিডিও করে দেখিয়ে দিল যে নিউ দিল্লি তো বললো তো ক্ষেত্রে বলে দিল যে আমার কর্তব্য আমি করলাম আমি তোমাদেরকে কাদের জন্য করলো ভালোবাসার মানুষদের জন্য জানিয়ে দিলো যে ওর নামে খারাপ কথা রটছে ভুল কথা রয়েছে ও দেখিয়ে দিল যে লাইভে আমি দিল্লিতে আছি নিউ দিল্লিতে আছি তো পরিষ্কার ওটকর তব্য করলো এবার তোমরা কার কথা শুনবে না শুনবে তারপরে ওর দেখানোর পরেও সেটা অবশ্যই ব্যক্তিগত তোমাদের ব্যাপার বাট ও তো আশা করতে পারে ভালোবাসার মানুষদের কাছ থেকে যে ওর যারা ভালোবাসার মানুষ তারা ওকে যেন ভুল না বোঝে দেখো যারা ওকে বিক্রি করে খায় যারা নোংরা যারা অ্যাকচুয়ালি নোংরা তাদের মুখ তো বন্ধ করতে পারবে না বাট ওর দায়িত্বের মধ্যে পরে যারা ওকে ভালোবাসে তাদের জন্য ভিডিও করবে তো করলো পরিষ্কার পরিষ্কার কথা টিনা কিছুটা ইঙ্গিতও দিয়ে দিল তোমরা বুঝতেও পারলে ব্যাস খুব সিম্পল কথা বাকিটা টিনার ভিডিওর জন্য পরের ভিডিওর জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে সময়ের জন্য ওয়েট করতে হবে টিনা তো ডিটেলসে কিছু বলেনি কোথায় যাচ্ছে ভিডিও করে দেখিয়েছে কী বলছে কিছু করেছে না ও যতটুকু প্রয়োজন মনে হচ্ছে ততটুকু দেখাচ্ছে ও ওকে তো ভিডিও ও তো লাইভের মধ্যে অনেকে কিছু জিজ্ঞাসা করছিল ও কিন্তু যতটুকু মনে হয়তো উত্তর দিয়েছে বাকি প্রশ্নের উত্তর কিন্তু ও দেয়নি অবভিয়াসলি এটাই উচিত বেশি হাই হাই হায় হায় করে অতিরিক্ত ওভার কনফিডেন্স অতিরিক্ত কথাবার্তা অতিরিক্ত আইনি কথাবার্তা আলোচনা করা এগুলো উচিত নয় কখনো উচিত নয় একটা বাচ্চাকে নিয়ে নোংরামি চলছে একটা বাচ্চাকে মাকে দেওয়া যাবে না বিড় লাইভে বসে বলছে যে ওইরকম মায়ের কাছে দিইনি তার জন্য কি আমি ভুল করেছি সেটা ভগবান বলবে সময় বলবে কাজ বলবে কাজে দুটো হয় হার আর জিত জিতে গেলে খুব ভালো হেরে গেলে পাবলিক বুঝবে যে তুমি ঠক তুমি জোচ্চোর তুমি মিথ্যাবাদী তুমি প্রমঞ্চক তুমি হেরো না তুমি অন্য কিছু আর জিতে গেলে মানুষ দেখতে পাবে যে জিতে গেল তাহলে বেশ সমস্ত কথার উত্তর তো জিতে দিয়ে দেবে অতএব সময় আর পরিস্থিতির জন্য ওয়েট করতে হয় সব বুঝে যাবে সমস্ত কিছু জানতে পারবে আমার মনে হলো তোমাদের কাছে এগুলো তুলে ধরা দরকার খুব সিম্পল কথা সেজন্য আমি তুলে ধরলাম এর থেকে বেশি কিচ্ছু না আর কিচ্ছু না টিনার আগে কি হাল ছিল আর সেবক দাদা আসার পর থেকে টিনা কিছু বিচার পাচ্ছে কিনা টিনা ঠিক হয়ে যাচ্ছে কিনা এইটুকু বোঝার খবরটা টিনার ঠিক আছে এইটুকু বোঝার ক্ষমতা টিনা ঠিক আছে যে আমার পয়সার অপব্যবহার হচ্ছে না আমার পয়সার ব্যবহার হচ্ছে আমি যে পয়সা ঢালছি সেটা থেকে আমি কি কিছু রিটার্ন পাচ্ছি কেউ আজকাল এই যুগে ফালতু ইনভেস্ট করে না ইনভেস্ট করার আগে মানুষ সেখানে ভাবে যে আমি এখান থেকে পাবো তো কিছু পাচ্ছি তো তবেই ইনভেস্ট করে চিনা কচি বাচ্চা নয় মানুষ তো আজকাল তার ইমোশন ভালোবাসা এগুলোকেও ঠিক জায়গায় ইনভেস্ট করতে শিখে গেছে অপাত্রে দান করে না যেখান থেকে ভালোবাসা পায় মানুষ সেই জায়গায় ইনভেস্ট করে বেছে বেছে তাহলে এখানে তো টাকা পয়সা টাকা পয়সা তো ভালোবাসা ইমোশনের থেকেও অনেক দামি মানুষের কাছে টাকাই তো মানুষের কাছে সব কিছু আজকে টাকার জন্যেই তো দেখো না একটা বাচ্চাকে একটা মায়ের কাছ থেকে ছিনিয়ে নেবার জন্য যুদ্ধ চলছে ষড়যন্ত্র চলছে যুদ্ধ বললে ভুল হবে ষড়যন্ত্র চলছে তাই না একটা মেয়েকে একটা মাকে আরেক মা কত কত মা শুয়ে দিচ্ছে অন্য পুরুষের সাথে তার চরিত্রে বদনাম দিয়ে দিচ্ছে জানি চোখের সামনে দেখতে পাচ্ছে সব কিছু কিন্তু না জিততে হবে আরও কন্ট্রোভার্সি চাই টাকা পেতে হবে প্রচুর ইনকাম করতে হবে টিনাকে নিয়ে আরও দুটো খারাপ ভিডিও নামাতে হবে তবে আমি আমার পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারবো সত্যি টিনা তুই অন্নপূর্ণা সত্যি টি না তুই অন্নপূর্ণা বিশ্বাস কর একদম অন্নপূর্ণা চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রইল বেশি কথা নয় এবার তোমরা কাজ দেখবে সময় বলে দেবে সেবক দাদা বলেছে না যে আমি কোনো ক্লারিফিকেশন দেবো না সময় মানুষকে সব বলে দেবে ওয়েট করো সময়ের পর বলবে তখনও যদি গাল দেবার হয় তখনও গাল দিও তখন যদি মনে হয় যে দাদা অনেক ভালোবাসা তখন ভালোবাসা জানিও চলো বাই